বিশ্বনবীর কোরআন যখন তেলাওয়াত করছিলেন আমাদের সহ্য করতে পারল না, আমাদের চিন্তা করল মুহাম্মাদের এই পথটা বন্ধ করে দেওয়া যায় কিভাবে, মোহাম্মদ এত যদি কোরআন প্রচার করে তাহলে আমাদের গটিমাটি গটি কিছুই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করলো কি করা যায় ভেবে তো পারছি না, কিছু তো একটা করতেই হবে। আবু জাহেলের ওই সময় ওমর ছিল তার সঙ্গে, কে ছিল আবু জাহেলের সঙ্গে? ওমর ছিল। আবু জাহেল ওমরকে ডাক দেবে, ওমর শোনো বিশ্বনবীকে হত্যা করতে যদি তুমি পারো, তুমি আমার থেকে যা চাইবে আমি তাই দেবো। কাকে বললো? ওমরকে বললো। ওমরকে আপনারা জানেন, ওমর ছিল এমন একজন ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিন লা নাবিয়া বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন রাসূল আসবে না। লাউ কানা বাদিল্লা কানা ওমর, যদি কোন নবী রাসূল আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে নবী দান করে দিতেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে নবী দান করে দিবেন। এমন ওমরের কাছে আবু জাহেল, শোনো ওমর তোমাকে একটা দায়িত্ব দিলাম, বিশ্বনবীকে হত্যা করতে হবে, তুমি কি পারবে কিনা? ওমর ডাক দেবে, এটা কোনো কাজ আমার কাছে? কারণ সেই সময় থেকে ওমরকে সবাই ভয় পেত, কি পেত? ভয় পেত। আমাদের দেশে দেখেন না, ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে, কি করে কান্নাকাটি করে, তখন তারে হাট্টি মাটি উটিম গল্প শোনানো হয়, হয় কি হয় না? তারে বলা হয় এই যে ভূত আসতেছে, বলে না? কিন্তু মদিনাতে সেই সময় এমন একটা অবস্থা ছিল, ওমরকে এত ভয় পাবে কেউ, যদি কোনো মা তার সন্তান দেখো কাঁদতেছে, মা খালি বলতো ওই যে ওমর আসছে, দেখ ছোট্ট বাচ্চা চুপ হয়ে যেত, আল্লাহ আকবার। এরকম ক্ষমতা দান করেছিল ওমরকে কে? শয়তান যদি দেখেছে ওমর আসতেছে এই রোডে, শয়তান রোডটা চেঞ্জ করে আরেক রোড দিয়ে দৌড়াইতো, আল্লাহ আকবার বলতো। বিশ্বনবীকে হত্যা করতে হবে ওমরের দায়িত্ব দিলেন। এবার ওমর যখন আসলো বিশ্বনবীকে হত্যা করার জন্য, তিনি যখন রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, তিনি চলে আসছেন বিশ্বনবীকে হত্যা করবেন। এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদে বসে দোয়া করছিলেন, আল্লাহ দুইটা ওমরের মধ্যে একটা ওমর তুমি আমারে দিয়ে দাও। কয়টা ওমর? দুইটা ওমর, একজন ছিল আবু জেহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জেহেল, আরেকজন ছিল হযরত ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন তিনটা ধাক্কা দিয়া। কয়টা ধাক্কা দিয়া আসতে বলবেন না, কয়টা ধাক্কা দিয়া? প্রথম নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, এই দোয়ার ধাক্কা। আর দ্বিতীয় নাম্বার ধাক্কাটা হচ্ছে সূরা হাক্কা। কোন সূরা? সূরা হাক্কা। সূরা হাক্কার ধাক্কা দেয়া দ্বিতীয় নাম্বার ধাক্কা, আর তৃতীয় নাম্বার ধাক্কা দিয়েছিল সূরা তহা থেকে। এই তিনটা ধাক্কাতে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছিলেন আল্লাহ দুইটা অমরের মধ্যে একটা অমর তুমি ইসলামের জন্য কবুল করে নাও, কারণ বিশ্বনবী জানতো এই দুইজনের মধ্যে যদি একজন ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কোরআন প্রচার করতে সহজ হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তিনি বিশ্বনবীর মাথা কাটার জন্য চলে যাচ্ছিলেন, অথচ এদিকে বিশ্বনবী দোয়া করেছিলেন তার জন্য নামাজ পড়ে, যখন দোয়া করেছিল দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মধ্যে বিশ্বনবীর একটু একটু করে ভালোবাসা তৈরি করছিল, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যেদিকে যায় ওমর ওইদিকে যায়, এই কবুলটা করেছিল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করবে, তার প্রথম নাম্বার কারণ হচ্ছে বিশ্বনবী যখন দোয়া করেছিল বিশ্বনবী যেদিকে যায় ওমর ওইদিকে দৌড়ায়, কি করছে একটু দেখে আসি। বিশ্বনবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়ায় গেল, মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় তিনি নামাজ আদায় করা শুরু করলেন, হযরত ওমর পিছন থেকে দেখছে কি করে একটু দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আমাদের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত করছে, হযরত ওমর বাইরে থেকে দেখছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মুখ দিয়ে বলছিল এটা মনে হয় কোনো কবির লেখা একটা কাব্য তিনি তেলাওয়াত করছিলেন, অথচ এটা কোনো কবির কাব্য। হযরত ওমর মনে মনে চিন্তা করছিলেন এটা কোনো একটা কবির কাব্য হবে, এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না পিছনে ওমর দাঁড়িয়ে আছে, অথচ ওমর মনে মনে যখন চিন্তা করছিল এটা মনে হয় কোনো কবির লেখা কাব্য হবে,
সুতরাং কাব্যটাকে একটু শুনি, সঙ্গে সঙ্গে বিশ্বনবী কোরআন কারিমের আয়াত দিয়ে বোঝাচ্ছে, ওমর শুনো, এটা কোনো কবির লেখা কাব্য নয়, খুব কম মানুষই ইমানদার ইমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন, এটা কোনো কবির লেখা কাব্য নয়, ওমর চমকায় গেল আহারে। আমি মনে মনে চিন্তা করছিলাম যে এটা মনে হয় কোন কবির কাব্য হবে, কিন্তু বিশ্বনবী কেমনে আমার প্রশ্নের উত্তর দেন আমাদের মধ্যে। ওমর এবার চিন্তা করলো, মোহাম্মদ মনে গণক, নাউজুবিল্লাহ বলেন, ওমর মনে মনে চিন্তা করছে মোহাম্মদ মনে গণক, তার মানে ওর মধ্যে গণকের কোন কোয়ালিটি আছে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলান মিম্মা তাযাক্কারুন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছিলেন আর ওমরের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এটা কোন গণকের গণক নয়, খুব কম মানুষই তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে বলেন আল্লাহু আকবার। এবার ও চিন্তা করলো, তাহলে এটা যদি কোন কবির কাব্য না হয়, এটা যদি কোন গণকের গণক না হয়, তাহলে এটা কি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে জানিয়ে দিলেন, ওমর শুনো, তুমি যদি জানতে চাও এটা কে দিয়েছে, এটা হচ্ছে এমন একজন রব দিয়েছে, এটা এমন এক রবের পক্ষ থেকে এসেছে যে রব পৃথিবীর সকল মানুষকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, ওমরকে দ্বিতীয় নম্বর ধাক্কা দিয়া হলো সূরা হাক্কা দিয়া, কোন সূরা দিয়া? সূরা হাক্কা দিয়া দ্বিতীয় নম্বর ধাক্কা দেয়া হলো। হযরত ওমর চলে যাচ্ছিল বিশ্বনবীর মাথা কাটার জন্য, যেতে যেতে পথের মধ্যে একজন সাহাবী ধরেছে, ওমর কোথায় যাও? ডাক দিয়ে বলে, বিশ্বনবীর মাথা কাটার জন্য যাচ্ছি। সাহাবী ডাক দিয়ে বলে, বিশ্বনবীর মাথা কাটার আগে তুমি তোমার ঘরের মধ্যে যাও, দেখো তোমার বোন আর তোমার বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে না। আল্লাহু আকবার। হযরত ওমর চলে গেল বাড়ি থেকে, বাড়িতে যাওয়ার পরে গেটের সামনে যখন নক করবে, এমন সময় কোরআনের আওয়াজ ভিতর থেকে আসতেছে বলেন সুবহানাল্লাহ, ভিতর থেকে আওয়াজ আসছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন, এই আয়াত যখন তাইবা যখন বাজছিল, হযরত ওমর বাইরে থেকে চিন্তা করলো, ব্যাপারটা কি আয়াত বাজে, আমি এখনই ভিতরে যাব, বারবার দরজা ঢুকাই, কিন্তু ভিতরে হযরত ওমরের বোন আর বোন জামাইকে কোরআনুল কারিমের তেলাওয়াত শেখাচ্ছিলেন হযরত ওমরের পিতা। কার পিতা? ওমরের পিতা কোরআনুল কারিমের তেলাওয়াত শোনাচ্ছিলেন। হযরত ওমর বারবার দরজা ঢুকাই, দরজা খুলে নাম, হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে চলে গেল, হাটের তলে পালায় গেলেন, ওমরকে ভিতরে ডাক দিলেন। হযরত ওমর বাড়ির ঘরের মধ্যে ঢোকার পরে তার বোন আর বোন জামাইকে আঘাত করতে শুরু করলো, বারবার আঘাত দিচ্ছে। হযরত ওমর আঘাত করতে করতে এমন সময় তার মনের মধ্যে একটা নরম হয়ে গেল, দিলটা চিন্তা করলো, যে বোনকে আমি মানুষ করেছি, আমি আমার কোলে করে আমার বোনটারে মানুষ করেছি, সেই বোনের গায়ে আমি আঘাত করেছি, এটা কেমন করে সম্ভব? হযরত ওমর ডাক দিয়ে বলে, ও বোন তাড়াতাড়ি বলো, তুমি যে কোরআনুল কারিম তেলাওয়াত করছিলে সেটা আমার একটু শোনাও। হযরত ওমরের বোন তখন তেলাওয়াত শুনাচ্ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমরের বোন তেলাওয়াত যখন শুনালো, হযরত ওমরের মধ্যে আর ভিতরে কোন কাফেরদের মধ্যে কোন গন্ধ পাওয়া যায় না। হযরত ওমর সঙ্গে সঙ্গে তার বোনকে ডাকতে বলো, বোন তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও মুহাম্মাদের কাছে, আর আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চলে গেল বিশ্বনবীর কাছে। বিশ্বনবী যখন দাঁড়ায় ছিলেন, অনেক সাহাবা তার সঙ্গে ছিল, বিশ্বনবীর চাচারা তার সঙ্গে ছিল, যখন ওমর দূর থেকে আসছে, বিশ্বনবীর চাচা ডাকতে বলে, কি ব্যাপার তোমরা ওখানে? ওখানে দেখা যাচ্ছে ওমর আসতেছে তাড়াতাড়ি, হে নবী আপনি পালান, না হলে ওমর আপনাদের খতম করে দিবে। বিশ্বনবী ডাকতে বলে, আমার চাচা হামরা, আপনারা কেউ টেনশন করবেন না, কেউ চিন্তা করবেন না, ওমর যেভাবে আসতেছে আমার মনে হয় আমি যে তাহার যদি দোয়া করেছিলাম তার জন্য রব্বুল আলামিন ওমরকে আমার ইসলামের জন্য কবুল করে নিয়েছে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বিশ্বনবীর কাছে আসলেন, আসার পরে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়ে দিয়ে তিনি তেলাওয়াত করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, হযরত ওমর বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কতদিন এইভাবে চুরি করে দাওয়াত দিবেন? আপনি যে কোরআনের কথাগুলো বলেন, এই কথার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? বলে, না, কোনো ভুল নাই। এটা মানুষের মধ্যে প্রচার করলে কি মানুষেরা পথভ্রষ্ট হবে? বলে, না, তাও হবে না। যদি এই কোরআনের কথা বলার পরে কোনো মানুষ পথভ্রষ্ট যদি না হয়, কোনো মানুষ যদি নিজের জীবনটারে না বদলাইতে পারে, এমন কোন বিষয় যদি কোরআনের মধ্যে না থাকে, তাহলে আজ থেকে আর কোরআন আর চুপে চুপে দাওয়াত দেওয়া হবে না। আজ থেকে কোরআন দাওয়াত দেওয়া হবে ময়দানে। আল্লাহ একবার বলেন, হযরত ওমর সেই দিনে বারবার জোরাজোরি করছিলেন, হযরত ওমর ডাক দেওয়া লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার তাড়াতাড়ি পারমিশন দেন, আমি কোরআন প্রচার করবো। আল্লাহু আকবার। হযরত ওমর সেই দিন বিশ্বনবীর কাছ থেকে পারমিশন নিলেন। নেওয়ার পরে তিনি আস্তে করে চলে গেল মিছিল করার জন্য। কি করার জন্য? মিছিল করার জন্য। তিনি যখন মিছিল করার জন্য রেডি হলেন, মিছিল করতে তো লোকজন লাগে, তাই না? আমি যদি এখানে একা একা চিল্লাই, আপনারা যদি কেউ না থাকেন, লাভ আছে, সর্বস্ব মনে হয় রোড পর্যন্ত যাবে। কিন্তু যখন একসাথে অনেক মানুষ যখন চিল্লাবেন, এর ধ্বনিটা পৌঁছায় দিবে দূর দূরান্ত। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ওমরের মধ্যে এমন শক্তি দান করলেন। হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্বনবীর কাছ থেকে যখন পারমিশন নিলেন, পারমিশন নেওয়ার পরে এবার তিনি চলে যাচ্ছে। আস্তে করে কিছু সাহাবা রাসূলের করলো, 12 জন সাহাবা, 5 জন সাহাবা, 12 জন সাহাবা নিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার ওই প্রান্ত কাবা পর্যন্ত আমি এখন তাকবীরে নারায় তাকবীরে স্লোগান দেব। আল্লাহু আকবার বলেন, 6 জন করে তিনি লাইন করলেন। লাইন করার পরে তাকবীর দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, তিনি তাকবীর দিচ্ছেন। এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তাদের অন্তরের মধ্যে ভয় লাগছে কি লাগছে না বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর এমন একটা স্লোগান যে যত কাফের হবে তার অন্তরের মধ্যে তত ভয় ঢুকে দিবে কি। যখন এরকম তাকবীর দেওয়া শুরু হয়ে গেল, তাকবীর একের পর এক চলছে, আবু জাহেলরা সামনে বের হবে, দরজা থেকে বের হওয়ার সামনে দেখে সর্বনাশ, যে ওমরকে মাথা কাটার জন্য পাঠিয়েছিলাম ওই ওমরে তাকবীর দেয়। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করলে, এখন যদি ওমরের সামনে যায়, ওমর আমাদের কাউকে রাখবে না, সব কটাকে হত্যা করে দিবে। আবু জাহেলের মধ্যে ভয় আছে না নাই? যত বড় পাওয়ার আলা ব্যক্তি হোক, ওর মধ্যে ভয় আছে না নাই? মরণের ভয় সবার আছে না নাই বলেন তো দেখি। মরণ থেকে কেউ কি বাঁচতে পারে? সম্মানিত অবস্থিতি, সেইদিন ওমর সর্বপ্রথম বিশ্বনবীর কাছ থেকে পারমিশন নিয়ে তাকবীর দিয়েছিল। ওই তাকবীর আজ পর্যন্ত চলে কি চলে না বলেন তো? তবে চলে, কিন্তু সমস্যা বেশি। কথা বলেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অরব্বাকা ফাকাব্বির, পৃথিবীর জমিনে যদি কোনো তাকবীর হয়, তাকবীর হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে তাকবীর হবে। অথচ আজকে আমরা এই তাকবীর দিতে ভয় পাই, কথা বলেন ঠিক কিনা?